আসলাম আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো নতুন সরকারের সামনে কঠিন যেসব চ্যালেঞ্জ এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন বিরোধী দলে কারা সাকিবের বড় ব্যবধানে জয় উচ্ছ্বাসিত শ্রী শিশির যা বললেন যে কারণে বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যা বললেন সেতু মন্ত্রী ওবাদুল খাদের প্রভাবশালী দশ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নির্বাচনে এবার মার্কিন সিনেটের যে বার্তা কেন জামানত বাজেয়াপ্ত হচ্ছে মাহিয়া মাহির যে ইতিহাস গড়লো আব্বয় মালিক ভোট নিয়ে যা বললেন বিদেশি পর্যবেক্ষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন নতুন সরকারের সামনে কঠিন যেসব চ্যালেঞ্জ নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন আদায় এজন্য আন্তর্জাতিক কূটনীতি জোরদার করা হবে নতুন সরকারের প্রথম দায়িত্ব দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়ে চলছে নির্বাচন মার্কিন ভূমিকা ছিল প্রকাশ্যে ও আগ্রাসী কিন্তু গত আটাশ অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে এক অদ্ভুত নীরবতা অবলম্বন করছে এই নীরবতার কারণ নিয়ে বিতর্ক আছে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখায় তার উপর অনেক কিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় কিনা তা নিয়েও নানা রকম আলোচনা আছে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে এ নিয়ে শঙ্কার কথা শোনা যায় এই ধরনের নিষেধাজ্ঞা যদি আসে সেক্ষেত্রে নতুন সরকারকে তা মোকাবেলার কৌশল বের করতে হবে দ্রুত পরিস্থিতি করতে হবে সাহসের সঙ্গে না এলেও সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে নতুন সরকারকে অর্থনীতি যুক্তরাষ্ট্রের পুনরুদ্ধার নতুন সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ সমাজে দুর্নীতি এখন এক ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে বিগত পাঁচ বছর দুর্নীতি বাজে তৎপরতা মানুষের অজানা নয় নতুন সরকার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল আমলাতন্ত্রের প্রভাবমুক্ত থাকা বিএনপির নেতৃত্বে কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে নির্বাচনের পর তাদের আন্দোলনের সমাপ্তি হবে এমনটি ভাবার কোনো কারণ নেই এবারে নির্বাচনে আওয়ামী লীগ দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানিয়েছে নিষ্প্রাণ নির্বাচন উৎসব করতে আওয়ামী লীগ এই ঝুঁকি নিয়েছিল এর ফলে সারা দেশে আওয়ামী লীগের বিভক্তি ও কোন্দল ছড়িয়ে পড়েছে নির্বাচনের পর এই কোন্দল সহসা বন্ধ হবে এমনটি ভাবার কোনো কারণ নেই এই কোন্দল বন্ধ করতে হবে সংগঠন দুর্বল হলে সরকারও দুর্বল হয় নিউজ সোর্স বাংলা ইনসাইডার দাদা জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে আপনার মূল্যবান মতামত ইয়েসন কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিরোধী দলে কারা এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিরোধী দলে কারা আলোচিত সাত জানুয়ারি নির্বাচন নানা তর্ক বিতর্ক সংকার মধ্য দিয়ে শেষ হয়েছে কম ভোটের এ নির্বাচনে নৌকার বিরাট জয় হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর এবার নিয়ে টানা চতুর্থবারের প্রধানমন্ত্রী হচ্ছেন তবে ভোটের পর প্রাপ্ত ফল দেখে আলোচনা কেন্দ্রে উঠে এসেছে জাতীয় সংসদে বিরোধী দল কে হবে বা কারা হবে এ পর্যন্ত দুইশো মধ্যে দুশো সাতানব্বইটি আসনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতাসীনদের পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা বাষট্টি আসনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছেন এগারোটি আসনে আর অন্যান্য দল জিতেছে একটি আসন প্রশ্ন হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এত কম আসনে জয়ী হওয়ার বিরোধী দল কি হবে নির্বাচনের আগে অনেক নাটকীয়তা দেন দরবার দেখেছে দেশবাসী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী কাছ থেকে ছাব্বিশটি আসনে ছাড় পেয়েছিল জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সব মিলে এবার দুশো পঁয়ষট্টি আসনে প্রার্থী ছিল দলটির কিন্তু শেষ পর্যন্ত ছাড় ২৬ ছাব্বিশ আসনের এগারোটিতে জিততে পেরেছেন জাপার প্রার্থীরা সমঝোতার বাইরে কোনো আসনে দলের প্রার্থী জিততে পারেননি নিউ সোর্স কালবেলা অনলাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে আপনার মূল্যবান মতামত ইয়ে কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে সাকিবের বড় ব্যবধানে জয় উচ্ছ্বাসিত শ্রী শিশির যা বললেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় আইকন সাকিব আল হাসান এবার ক্রিকেটের মাঠ ছাড়িয়ে নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে তবে রাজনীতিতে নেমেই করেছেন বাজিবাদ মাগুরা এক আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত এই নৌকা প্রার্থী গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পেয়েছেন এক লাখ পঁচাশি হাজার তিনশো আটাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন পাঁচ হাজার নশো তিয়াত্তর ভোট টাইগার অলরাউন্ডার বিশাল ব্যবধানে এই জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তা শ্রী উমেশ শ্রীরাল হাসান তিনি লিখেছেন অভিনন্দন প্রিয় স্বামী একটি নতুন অধ্যায় শুরু করার জন্য তুমি সব সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছো যদিও আমি সেখানে থাকতে পারিনি কিন্তু আমার সমর্থন সব সময় তোমার সঙ্গে ছিল অনেক ধন্যবাদ মাগোরাবাসীকে এত ভালোবাসার শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানানোর জন্য নিউজ সোর্স জগত এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার নিচ দলের নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত জানুয়ারি রোববার সন্ধ্যায় তেজগাঁও আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিং এ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা প্রমাণ করেছেন সরকার প্রধান হয়েও একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায় আজ সবাই এটা প্রত্যক্ষ করেছেন এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে বলা যায় অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন অগ্রগতির ধারাবাই কথায় সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মাধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলায় পরিণত করবেন তিনি গত চার জানুয়ারি নির্বাচন ভাষণে তিনি বলেন চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটাই আমার আবেদন আবার সরকার গঠন করতে পারলে ভুলগুলো শুধরাবার সুযোগ পাবো

আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তা শেখ হাসিনা প্রমাণ করেছেন জনগণ তা প্রত্যক্ষ করেছে তিনি তিনি সুষ্ঠু নির্বাচন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দাদু জাতীয় সংসদ নির্বাচনে সন্তোষ প্রকাশ করে এই নির্বাচনকে জনগণের বিজয় হিসেবে অবহিত করেছেন তিনি আরো বলেন আমরা বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ তিনি বলেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে ভোটে কোনো ভয়ভীতি বা হস্তক্ষেপ করা হয় হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এভাবে দেশে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করবে এই প্রবীণ আওয়ামী লীগ নেতা আরো বলে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ ছিল এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে প্রভাবশালী দশ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বাংলাদেশের সময় সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয় বিকেল চারটায় ভোট দিয়েছে এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের নির্বাচনে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অ্যাসোসিয়েট প্রেস আল জাজিরা বিবিসি টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো বিবিসি প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনের আগে ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের থাকতেছে এবং দেশব্যাপী দুই দিনের হরতাল ডেকেছে নির্বাচনের আগে দেখা গেছে সহিংসতা প্রতিবেদন প্রকাশ করেছে দা ইকোনমিক টাইমস দা ইকোনমিক টাইমস এর প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে 12 কোটির ভোটার বেছে নেবেন 299 জন সংসদ সদস্যকে বাংলাদেশে নির্বাচনে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে শিরোনামে বলা হয়েছে বাংলাদেশে নির্বাচন ভোটারদের উপস্থিতি কম থাকছে কমতে থাকছে শেখ হাসিনা এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনে এবার মার্কিন সেনেটের যে বার্তা বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন মার্কিন দপ্তর ও ব্যক্তি বার্তা দিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ বার্তা দিয়েছে মার্কিন সেনেটর বৈদেশিক সংবাদ সম্পর্ক বিষয়ক কমিটি শুক্রবার মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির এক্স বার্তায় বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক অংশীদাররা বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীর নজর রেখেছেন তারা মনে করেন স্বচ্ছ শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সব দলের জন্য উন্মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ গোপনে আগে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে জানতে চাওয়া হয় বিএনপি চলমান সহিংস আন্দোলন নিয়ে বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনের এক সাংবাদিক মিলারকে প্রশ্ন করেন বিএনপি যেভাবে সহিংসতাকে বেছে নিয়েছে আপনার কি মনে হয় না এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করেছে দলটি জবাব পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন আমরা বাংলাদেশে একটি সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এটাই আমরা চাই মার্কিন মিলার মার্কিন নীতির কথা আবারো স্মরণ করিয়ে দিয়ে বলেন আমরা আমাদের এই নীতির বিষয়ে এর আগেও বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছি এদিকে আরেকটা হজ নিজ হচ্ছে কেন জামানত বাজে হচ্ছে মাহে মাহির প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জামানত বাজে আপতে হয়েছে রাজশাহী প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির রোববার ভোট গ্রহণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক ও কে এম গালিব খান বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী এক এ ট্র্যাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন নয় হাজার নয় ভোট এই আসনে এক লাখ তিন হাজার পাঁচশো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী এর আগে রোববার নির্বাচনে দিন ভোট দিতে পারেননি মাহি রাজশাহী তানুর উপজেলার মন্ডু মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে মাহি বলেন আমি হারিবাজিতে ইনশাল্লাহ সোমবার পুরু এলাকায় একটা শোডাউন দেব হেরে গেলেও সবাইকে জানান দেব আমি তাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব আর জিতলে এই এলাকার সব শ্রেণী পেশার মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতি তাদের নিয়ে বাস্তবায়ন করব আসনটিতে মোট বৈধ ভোটার সংখ্যা ছিল দুই লাখ বারো হাজার দুশো ছিয়ানব্বই জন বাতিলকৃত ভোটের সংখ্যা সাত হাজার চারশো সাতানব্বইটি এছাড়া সর্বমোট ভোট প্রদত্ত ভোটের সংখ্যা দুই লাখ উনিশ হাজার সাতশো তিরানব্বইটি এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে যে ইতিহাস গড়লো আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ২০১৮ সালে রেকর্ড করেছিল আওয়ামী লীগ চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে নতুন নজির সৃষ্টি করেছিল শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ও তার সভাপতি রোববার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলে এই দুশো আটানব্বইটি আসনের মধ্যে দুশো পঁচিশটিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে দুশো তেইশটি আসন পেয়েছেন আর চোদ্দ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির এবং জাসদ জিতেছেন একটি করে এই নির্বাচনে বড় চমক দেখেছেন স্বতন্ত্র প্রার্থীরা সব মিলিয়ে একষট্টি যে আসনে বিজয়ী হয়েছেন তারা বড় বিপর্যয় হয়েছে গত দুটি আসনে বিরোধী প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি তাদের আসন সংখ্যা এগারোটিতে নেমে এসেছে বিএমপির সঙ্গে যুগপৎ আন্দোলন ছেড়ে নির্বাচনে আশা কল্যাণ পার্টি জিতেছে একটি আসনে তবে বিএমপির দল ছুটতে নিয়ে গঠিত নতুন দল তৃণমূল বিএনপি ও বিএনএম অনেক আশা নিয়ে নির্বাচন করলে তাদের ভাগ্যের শিকে ছেড়ে নেই এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে ভোট নিয়ে যা বললেন বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষক তিন দলের পর্যবেক্ষণ করতে দলনেতা আন্দ্রে সুটক বলেন আমরা বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছি সকল স্থানেই শান্তিপূর্ণ পরিবেশ চোখ পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোটের সার্বিক পরিস্থিতি ভোটার উপস্থিতি ও বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে মূল্যায়ন তুলে ধরেছেন বিদেশি পর্যবেক্ষকদের একাংশ ভোট গ্রহণ শেষে পাঁচটা থেকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে মিডিয়া সেন্টারে পৃথকভাবে নিজেদের মত তুলে ধরেন সরকার ও নির্বাচন কমিশন আমন্ত্রিত পর্যবেক্ষকরা ভোটের দিনের আগ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা তুলে ধরে কানাডার সংসদ সদস্য চন্দ্রকান্ত আরিয়া বলেন সব রাজনৈতিক দলে নির্বাচন প্রক্রিয়া গ্রহণের অবাধ ও সম্পূর্ণ সুযোগ থাকার বিষয়ে আমরা ক্ষতি দেখেছি ও নিশ্চিত হয়েছে আমরাও এ জেনেছি অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটারদের কাছে প্রচারণার সুযোগ ছিল কিনা আমরা সেটাও দেখেছি